ওয়েলকাম ব্যাক। এই ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের কিছু ম্যাট্রেস প্রয়োজন হবে, যেগুলো ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। আপনারা এখান থেকে ডাউনলোড করবেন, করার পর আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অপশনটিকে ওপেন করবো ভিডিওটিকে এডিটিং করার জন্য। তো এখান থেকে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব, এরপর ভিডিওস অপশনে চলে যাবো। ভিডিওস অপশন থেকে আমরা একটি ভিডিও সিলেক্ট করবো, যেটা হচ্ছে প্রথম যে ভিডিও ক্লিপটি 11 সেকেন্ড, এটাকে সিলেক্ট করে অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর চলে যাবো ভিডিওসের এন্ডিংয়ের দিকে আমরা, এবং ওইখান থেকে প্লাস অ্যাকাউন্ট চাপ দিয়ে ফটো সেট করার জন্য এরপর ফটোস অপশনে যাবো। আপনার যদি কোনো ফোল্ডারে ফটো থাকে সেক্ষেত্রে সেই ফোল্ডারটিকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনার যদি উপরে থেকে প্রথম দিকে তাহলে সেক্ষেত্রে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমাদের এই ভিডিওটি মেকিং করার জন্য 12টির মতো পিকচার প্রয়োজন হবে। আমরা এখান থেকে 12টির মতো পিকচার সিলেক্ট করে নেবেন, আমরা অ্যাড অপশনে ক্লিক করব, ওকে। এবং এই পিকচারগুলোকে অবশ্যই ফুল ফ্রেম করে নিতে হবে, আমাদের যে ফরম্যাট অর্থাৎ রেশিও অনুযায়ী ফুল ফ্রেম করে নিতে হবে, ওকে। এখান থেকে প্রতিটা পিকচার আমরা ফুল ফ্রেম করে নেব, পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে আমরা চলে যাবো স্টার্টিং পয়েন্টে, এবং ওইখান থেকে হচ্ছে আমরা একটি মিউজিক অ্যাড করার জন্য অ্যাড্রয়েডে, তারপরে এক্সট্রাক্টেডে। এরপর এখান থেকে হচ্ছে আমরা মিউজিকটিকে সিলেক্ট করবো, ওকে। যে মিউজিকটি হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর হচ্ছে আমরা এখানে ডিউরেশন অ্যাড করবো, এই জন্য প্রথম যে পিকচারটি এটার ডিউরেশন হবে হচ্ছে আপনার 0.8 সেকেন্ড, ওকে। এবং দ্বিতীয় পিকচারটিকেও সেমভাবে 0.8 সেকেন্ড দিতে হবে, এবং দ্বিতীয় থেকে প্রথম থেকে দ্বিতীয় জাস্ট 0.8, পরে 3 নম্বর থেকে লাস্ট অবধি 0.7 সেকেন্ড, ওকে। তো এখান থেকে আমরা লাস্টের 3 নম্বর থেকে শুরু করে প্রতিটা পিকচার 0.7 সেকেন্ড করে দিয়ে দিব, ওকে। আর এগুলো খুব ইজিলি আপনি সেট আপ করতে পারবেন, তাছাড়া যদি আপনার কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো জাস্ট আর কয়েকটা পিকচার বাকি আছে, ওকে। লাস্ট পিকচারটা হচ্ছে আমাদের মিউজিক যতটুকু থাকবে ততটুকু করে দিব। তো এবার হচ্ছে আমাদের মূলত এখানে অ্যানিমেশন অ্যাড করতে হবে, যেন প্রথম যে পিকচারটা এটার অ্যানিমেশন অ্যাড করার জন্য আমরা পিকচার ক্লিক করে অ্যানিমেশনে ক্লিক করবো, এরপর হচ্ছে কম্বোতে ক্লিক করবো। এরপর হচ্ছে আমরা এখান থেকে প্রথম যে পিকচারটা এটা হচ্ছে ফেলিং অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো, ওকে। এবং হচ্ছে 2 নম্বরটাতে আমরা হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাবো, এখান থেকে হচ্ছে পেন্ডুলাম 1টাকে সিলেক্ট করবো, এবং 3 নম্বরটার জন্য পেন্ডুলাম 2 অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো, এবং 4 নম্বর পরবর্তীটার জন্য আবার ফেলিং অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো, ওকে। পরের পিকচারটার জন্য আবারও পেন্ডুলাম 1, তারপরেরটার জন্য পেন্ডুলাম 2, তারপরেরটার জন্য হচ্ছে আবার ফেলিং অ্যানিমেশন। তো এইভাবে অল্টারনেট করে আমরা সিলেক্ট করে নিব, ওকে। তো আশা করি খুব সহজে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন, তাছাড়া যদি কোথাও বুঝতে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো জাস্ট লাস্ট ওয়ান ফিলিং, এবং এইটা হচ্ছে আমরা ওয়েব অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিব, ওকে, লাস্টেরটা, এবং টিক মার্কে ক্লিক করব। তো এখানে কিন্তু আমাদের কাজ মোটামুটি কমপ্লিট, ওকে। জাস্ট কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের কোনো কাজ নেই, জাস্ট হচ্ছে আমরা এখন ভিডিওটিকে সেভ করবো, ওকে। আর ভিডিওটিকে সেভ করার জন্য ভিডিও রেজুলেশন হাজার থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। শুধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।